জি স্যার। আচ্ছা, আমরা 6 নম্বর পর্যন্ত অঙ্ক গতকাল ওই গিয়ে করে দিছিল না? জি স্যার। আচ্ছা, আমি দেখো 7 নম্বর অঙ্কটা সোজা, আমি একটু আলোচনা করি, এটা খুবই সোজা আছে, আমি করব না। বার্ষিক শত বলো এখানে ক্লাস 7 এর স্টুডেন্ট হয়ে গেছে স্যার, ঢুকে থাক, ঢুকলে সমস্যা কি? তামটা দেখো, তোমরা দেখো, আমরা 6 নম্বর পর্যন্ত, 7 নম্বর দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায়, কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে এখানে আমরা ধরে নিছি 100 টাকা, আর দ্বিগুণ হলে 200 টাকা, তাহলে 8 বছরের মুনাফা কত? 100 টাকা। তাহলে 100 টাকা, 8 বছরের মুনাফা 100 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা কত, 100 টাকা 1 বছরের মুনাফা কত? এটা খুব সহজ আছে, 12.5% উত্তর হবে। এই অঙ্কটা আমি এখানে করবো না, নাকি করে দেবো? কোনটা? আচ্ছা, আমি বোর্ড দিকে তাকাও, বোর্ড কি দেখতে পাচ্ছ? আমি 8 নম্বর অঙ্ক রাখছি, অঙ্কটা জেএসসি পরীক্ষা আসছিল, আমি একটু তোমাদের করে দিচ্ছি। দেখো, 6,500 টাকা যে হার মুনাফায়, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে? তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দুইটা অংশ আছে। দেখো তো, 6,500 টাকা যে হার মুনাফায়, 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে? তাহলে অঙ্কটার কয়টা পার্ট? দুইটা। দেখো, প্রথম ক্ষেত্রে আসল পি সমান, আমরা দুটো অংশ করব। দেখো, প্রথম ক্ষেত্রে আগে করে নেই, সূত্র দিয়ে করব। আসল কি পি? পি সমান কত? 6,500 টাকা। সময় কত দেওয়া আছে? দেখো, সময় পি, সরি, এন সমান 4 বছর। একটা জিনিস এখানে দেখো, আমরা মুনাফা আসল, এই যে মুনাফা আসল দেওয়া আছে 8,840, তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করবো কত? দেখো, অতএব মুনাফা সমান, মুনাফাটা আমরা কি বলছি, আয়, মুনাফা আয় সমান, এই যে মুনাফা আসল বিয়োগ, আমি একবারে লিখি, মুনাফা আসল কত? 8,840 বিয়োগ 6,500 টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়? দেখো, বিয়োগটা তোমরা একটু করো, তারপরে আমি লিখতেছি, 2,340। তাহলে আমরা পি আছে, এন আছে, আই আছে, আর আমাদের বের করতে হবে, আর সমান ভাট। তাহলে মুনাফার হার আমরা বের করব, এখানে লিখে দিই মুনাফার হার, তাহলে একটু ভালো হবে। তাহলে এই কয়টা জিনিস আমাদের দেওয়া আছে, আসল আছে, সময় আছে, মুনাফা আছে, আর মুনাফার হার আর সমান হচ্ছে, আমরা বের করব। আমরা সূত্র জানি, লেখো, আমি এটু একটু মিশিয়ে দেই। জি স্যার। লেখো, আমরা জানি আই সমান সমান পি এন আর, আই সমান কত? তোমরা একটু তোমাদের খাতা দেখো, আমি আই কত বের করছি আমরা বলো, 2,340। পি সমান 6,500, এন সমান 4 বছর, আর সমান আমরা বের করব। এখন একটু দেখো, এই অংশটা এই পাশে লিখি, এই অংশটা, তাহলে বোঝার জন্য সুবিধা হবে, বা এটা না লিখলেও চলবে, বা আর সমান, তাহলে আমরা এই দুটো দিয়ে ভাগ করব, 2,340 ভাগ 6,500 গুণন 4, এটা যদি আমরা শতকরায় নিতে চাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তা আমরা সরাসরি 100 দিয়ে গুণ করব, এবং এখানে শতকরার চিহ্ন দেব। এটা এখন তোমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, এখানে কাটাকাটি করার সরাসরি সুযোগ নাই, একটু দেখি।
সরসরি দেখো তোমরা, নয় পার্সেন্ট আসবে দেখো, আমার হচ্ছে ক্যালকুলেটর এখানে আছে দেখো, 9/100 × 9 চারপাশে 20 3 4 3 4 5 6 32 5 9 45 4 তাহলে কত হয় দেখো তো, 65 ভাগ করলে 9 5 9 45 4 54 4 58 9 ক্যালকুলেশন তোমরা আরো ভালোভাবে করবা। তাহলে আমরা মুনাফার হার কত পেলাম, 4। তাহলে 100 টাকা এক বছরের মুনাফা 9 টাকা। আমি পরের অংশটা যদি সূত্র দিয়ে নাও করি, আমি একটু আমার মতো করে করে দেই। এটুক লিখছো সবাই, লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা তাহলে একটু মিশিয়ে দেই। এখন আমরা দ্বিতীয় অংশ করব দেখো। 100 টাকা এক বছরের মুনাফা কত হলো দ্বিতীয় ক্ষেত্রে? একশো টাকার এক বছরের মুনাফা কত হলো 9 টাকা। তাহলে কয় বছরের মুনাফা দেখো তো, 4 বছর। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা 9 × 4 = 36 টাকা। তাহলে আমরা মুনাফা আসল বের করব। তাহলে মুনাফা আসল 100 + 36 136 টাকা। তোমরা একটু লেখো। তাহলে আমরা এইখানে দুটো জিনিসই আছে দেখো, আমাদের এখানে মুনাফা আসল আছে, আসল বের করুন। তাহলে এখানেও আমাদের মুনাফা আসল দেখো, মুনাফা আসল কত 136, তাহলে আসল কত 100। তাহলে এখন আমি এইটা ওই অঙ্কের আদলে লিখি, দেখো মুনাফা আসল 136 টাকা হলে আসল হয় 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল হয়, অতএব মুনাফা আসল কত দেওয়া আছে 10,200। এটা এখন আমরা দেখো কাটাকাটি করা যেতে পারে, 36 দিয়ে যদি আমরা কাটি, 36 × 34 সরাসরি কাটাকাটি করা যায়, 5 × 6 = 9। এটা কাটাকাটি করতে হয় বাবা, একটু সময় লাগবে দেখো। একবারে কাটলে কত হয়, এখানে তো 102, একবারে কাটাকাটি যাবে না, অ্যান্সারটা আসবে হলো 7,500। 7,000 তোমরা একটু অঙ্কটা করে নিবা। আচ্ছা আগে দেখো 4 দিয়ে কাটি দেখি, 4 × 3 = 12, 3 বার যায় 3 × 4 = 1, 4 × 4 = 16। 34 দিয়ে এটা কাটলে কত হয় দেখো, 8 কয়বার যায় দেখো, 3 × 3 = 9, 3 বার যাবে দেখো, 3 × 12 = 2, 7 × 1 = 9, 9 × 1 = 10। তাহলে 25 × 3 = 75, ঠিক আছে। এখন দেখো তাহলে এই অঙ্কটায় আমরা পেলাম আসল কত পেলাম, 7,500 টাকা। তাহলে লিখবো অতএব নির্ণয় আসল ৭,৫০০ টাকা। তোমার অঙ্কটা উঠাও। বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, মিশাই দিলে কিন্তু পরে আর কিছু বলা যাবে না। উঠানো হয়েছে, উঠাও। তাহলে আমরা এখন আবার সবার উঠানো হয়েছে,
10 নম্বর অঙ্ক করব এখন আমি 10 অঙ্কটা আমি লিখে নেই তাহলে একটু সুবিধা হবে তোমাদের শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে ২০৫০ টাকা হবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট জেএসসি পরীক্ষা আসছিল আমি একটু আবার তোমাদের পড়ে শোনাচ্ছি অঙ্কটা দেখো শতকরা বার্ষিক কত দেখো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে মুনাফার হারটা কি দেওয়া আছে মুনাফার হারটা আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা এখন অঙ্ক করব দেখো মনে করি মূলধন 100 টাকা ধরে নেব মনে করি মূলধন একশো টাকা তাহলে মূলধন কি বলা আছে কোন মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় মুনাফা আসলে দ্বিগুণ হলে হয় মুনাফা আসল হয় 100 × 2 সমান সমান 200 টাকা এখানে একটু দেখো মূলধন হচ্ছে 100 টাকা আর মুনাফা আসল হচ্ছে 200 টাকা তাহলে আসল কত মুনাফা অতএব মুনাফা সমান 200 - 100 সমান সমান 100 টাকা তাহলে আসলও 100 টাকা মুনাফাও 100 টাকা সময়টা কত 6 বছরে তার মানে কি 100 টাকা 6 বছরের মুনাফা একশো টাকা তাহলে আমাদের কয় বছরের মুনাফা বের করতে হবে এক বছরের তাহলে 100 টাকা এক বছরের মুনাফা 6 দিয়ে ভাগ আবার এখানে দেখো তো কয় বছরের মুনাফা বের করতে হবে 4 বছরের তার মানে এখান থেকে 4 বছরের মুনাফা বের করে নেব অতএব 100 টাকা 4 বছরের মুনাফা 2 × 3 তাহলে 100 টাকা 4 বছরের মুনাফা হলো 200 নিচে 3 টাকা তাহলে এই যে আমরা অঙ্কটা বের করলাম তাহলে আমরা এই যে এটা কি দেওয়া আছে বলো তো মুনাফা মূলধন তাহলে এখানে 100 টাকা হচ্ছে মূলধন আর মুনাফা হচ্ছে 200 নিচে 3 টাকা তাহলে এখানে আমরা এর আগের অঙ্কটা যেভাবে করলাম মুনাফা মূলধন বের করে নেব তাহলে দেখো মুনাফা মূলধন আমি একটু মিশিয়ে দেই জায়গা নেই অতএব মুনাফা মূলধন বা মুনাফা আসল লেখো 100 যোগ কত লিখছে ওটা আমরা বের করলাম কত 200 নিচে 3 এত টাকা এটা তোমরা একটু লসাগু করতে হবে তাহলে 300 যোগ 200 তাহলে উপরে হলো 500 নিচে হলো 3 এত টাকা তাহলে আমরা মুনাফা মূলধন পেলাম তাহলে মুনাফা একই অঙ্ক দেখো মুনাফা আসল এত টাকা হলে আসল হয় 100 টাকা লেখো মুনাফা আসল
আসল হয় 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল হয়, তাহলে এটা দিয়ে যখন আমরা গিয়ে করবো 500টা নিচে যাবে, 3টা উপরে উঠে যাবে। অতএব মুনাফা আসল আমাদের কত দেওয়া আছে, 2050 টাকা। দুই শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 4, তারপরে 1, 4 যা হচ্ছে 5 বার শূন্য কত হবে, তাহলে দেখো 405, শূন্য 4 5 20, 5-এর মধ্যে একবার, তাহলে তাহলে কত হয় দেখো, 1230। 3 দিয়ে গুণ করো, 1230 টাকা। অঙ্কটা উঠাও, তারপর আমি কথা বলছি তোমাদের সঙ্গে। অঙ্ক উঠানো হয়েছে, কথা বলো। জি স্যার। সবারই হয়েছে? কে কে আছো, কয়জন আছো, দেখো আমি তো বোর্ডে দাঁড়ায় আছি। বাবা জান্নাতুর নাইম, সিফাতুল ইসলাম, অঙ্ক উঠানো হয়েছে? আচ্ছা, এইখানে কি কোনো সমস্যা আছে? আমি দুটো অঙ্ক কিন্তু একই স্টাইলের অঙ্ক করা হয়েছে, মানে কোনো তফাৎ এখানে নেই। তাহলে তোমরা একটু দেখো, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা এখানকার সেটা এখন আমি করব। 13 নম্বর অঙ্ক, অঙ্কটা আমি লিখতেছি, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার, এটাই পরীক্ষায় বেশি আসে। অঙ্কটা আমি লিখে নেই এবং অঙ্কটা একটু ভালো করে বুঝবা। 13 এবং 17 নাম্বার এই দুটো অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট এখানকার, আমি সময় হলে দুটাই করে দেবো। অঙ্কটা একটু ভালো করে দেখো বাবা, আমরা অঙ্কটা লিখছি একটু বুঝাই দিচ্ছি, বলো। এখানে দেখো এই 1578 আর হচ্ছে 1830, তফাৎটা কোথায়? এখানে 3 বছরের মুনাফা আসল, এখানে 5 বছরের মুনাফা আসল, তাহলে আসল তো দুইটার মধ্যেই আছে। আমাদের যে তফাৎটা হবে, কিসের তফাৎ হবে? শুধুমাত্র আসল। আমরা যদি বিয়োগ করে দিই, দেখো সমাধান বড়টা আগে লিখবো, যদি বিয়োগ করি তাহলে কি পাবো দেখো তো, এইখানে হচ্ছে 5 বছরের আসল আর মুনাফা, এইখানে 3 বছরের আসল আর হলো মুনাফা। আমি একটু এরম করে লিখতেছি দেখো, তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত, 1830 টাকা। আর আসল আবার কি আছে দেখো, আসল যোগ 3 বছরের মুনাফা, সমান 1578 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে লিখবো বিয়োগ করে, দেখো তো আসল আর আসল কেটে যাবে না, আসল আসল কি হয় কেটে যায়, তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে 2 বছরের মুনাফা থাকবে, তাহলে আমরা এখান থেকে পাবো 2 বছরের মুনাফা, বিয়োগটা করো কত হয়, 2
হাত থাকে এক আট, আট পাঁচ ১৩, দুই ২৫২ টাকা। এই যে আমরা দুই বছরের মুনাফা পেলাম, এখান থেকে হয় তিন বছরের মুনাফা বের করব অথবা পাঁচ বছরের মুনাফা বের করে, তুমি যেটা করতে পারো। তাহলে আমি তিন বছরের মুনাফা বের করে যদি এর থেকে বিয়োগ করে দেই তাহলেই তো আমরা আসল পেয়ে যাব, তাহলে তো অঙ্কটা আমার সহজ হবে। এখন লেখো, অতএব এক বছরের মুনাফা, অতএব তিন বছরের মুনাফা বের করলাম আমি কত হয় দেখো, ১২, ৬, তাহলে কত হয় দেখো, তাহলে আমরা যদি গুণন করে দেই তাহলে কত আসবে দেখো, ৩১৮, আট হাত থেকে এক, ৩৭৮ টাকা। তাহলে ৩৭৮ টাকা আমরা কি পেলাম, তিন বছরের মুনাফা। এটা কি দেখো তো, তিন বছরের মুনাফা আসল হচ্ছে এত, এখান থেকে যদি আমি মুনাফা বিয়োগ করি তাহলে কি পাবো, আসল পাবো। তাহলে অতএব আসল তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগটা করে দাও কত হয় দেখো, ১২০০ টাকা। এই পর্যন্ত একটু ভালো করে বোঝো, যদি কিছু বুঝতে সমস্যা হয় তো আমাকে একটু বলো। তাহলে আমরা টোটালি কি পেলাম, এই জায়গা থেকে এই দুটোকে বিয়োগ করে দুই বছরের মুনাফা, সেখান থেকে তিন বছরের মুনাফা বের করে বিয়োগ করে আমরা আসলটা পেলাম। তাহলে আসল হচ্ছে ১২০০ টাকা, আর মুনাফা কত, ৩৭৮ টাকা। এটা সময় লাগছে কত, তিন বছর, আমরা এখন অঙ্ক পেয়ে যাব। আমি এটা মিশিয়ে দেই, শুরু থেকে আবার লিখি, এই লাইনটা থাক। দেখো, ১২০০ টাকা তিন বছরের মুনাফা, ৩৭৮ টাকা। অতএব এক টাকা এক বছরের মুনাফা এত টাকা, অতএব ১০০ টাকা এক বছরের মুনাফা। এটা একটু কাটাকাটি করতে হবে দেখো, ১২ দিয়ে কাটলে কত হয়, কাটা যায়, পুরো সংখ্যা কি উত্তর আসবে, না ভগ্নাংশ আছে। আমরা তিন এক তিন দুগুণ তিন দিয়ে কাটি, চার দিয়ে কাটা যায় দেখো তো, চার দিয়ে কাটা যায় না, আবার তিন দিয়ে কাটা যাবে, তিন চারে ১২, তিন চারে ১২ কত দিয়ে কাটা যায় দেখো তো, ৬ দিয়ে কাটা যায়, ৬, ৬ দুগুণ ১২, ছয় দুগ্ন ১২ ১, তাহলে উপরে হলো ২১, নিচে হলো এত টাকা, সমান সমান এটা ভাগ করলে হবে ১০,০০০, ১০.৫০ টাকা। এটা তুমি উত্তর লিখবা ভগ্নাংশ, মানে অতএব উত্তর যখন লিখবা ওখানে তুমি লিখবা টাকা, তাহলে অতএব আসল এটা। এখন একটু অঙ্কটা আগে উঠাও, কয় মিনিট আছে দেখতে, আরেকটা অঙ্ক হবে। হম, সময়টা কোথায় দেখাচ্ছে না, ১৭ নম্বর অঙ্ক দেখো,
17 নাম্বার, হুড 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 17 নাম্বার অঙ্ক দেখো, অঙ্কটা আমি লিখি। কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল তোমরা বই থেকে দেখো আগে। অঙ্কটা একটু ভালো করে দেখো তোমরা। আমরা অঙ্ক বিভিন্ন ভাবে করা যেতে পারে, অঙ্কটা দেখো। কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা, এবং মুনাফা আসলে পাশের দুই অংশ হলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে হবে। আমরা আগে আসল নির্ণয় করতে হবে, তুমি যদি আসল নির্ণয় না করো তাহলে কিন্তু হবে না। এখানে অঙ্কটা বিভিন্ন ভাবে দেওয়া আছে, আমরা সূত্র দিয়ে অঙ্ক করা আছে, সূত্র দিয়েও করতে পারো বা অন্যভাবেও করতে পারো। তাহলে এখানে কি সময় দেওয়া আছে? সময় ধরে নেব, মনে করি সময় এন এবং আসল পি, লেখো। মনে করি সময় পি, লেখো। আমরা সরাসরি ধরে নেব, মনে করি সময় এন বছর। তারপর হচ্ছে আসল পি, পি টাকা। তাহলে আমরা এখন কি পাবো? মুনাফা আই সমান, এই কথা বলতেছো কেন বাবা তোমরা? তাহলে মুনাফা কত দেওয়া আছে? আসলের কত অংশ? পাশের দুই অংশ। তাহলে পি এর সমান টু পি বাই ফাইভ। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, সময়, আসল আর হচ্ছে মুনাফা। তাহলে মুনাফার হার, হারটা আমরা নেই, মুনাফার হার আর সমান 8%। এই পার্সেন্ট থাকলেই তাহলে তোমরা কি করবে, এটা 100 দিয়ে ভাগ করে নিবা, এত টাকা টাকা। আচ্ছা, তাহলে আমাদের হাতে সব জিনিস পাওয়া গেল। আমরা এখন কি, আমরা জানি আই সমান পি এন আর, এখানে লিখি। তাহলে আই সমান কত? টু পি বাই ফাইভ এখানে, হ্যাঁ। তাহলে পি টাও আছে, এন টাও, আর সমান হচ্ছে হলো 8 এর নিচে 100। তাহলে আমরা এইখান থেকে যে জিনিসটা বের করব একটু দেখো। তাহলে এন সমান, দেখো পি টা, আই সমান পি, কিন্তু দুই পাশেই পি আছে, দেখো তো। এখানেও একটা পি আছে, এখানেও একটা পি আছে, পি কি থাকবে? দুইটা পি আমরা অমিট করে দিলাম। তাহলে এখানে হলো 2/5, তাহলে পি টা কেটে গেল। তাহলে এন ইন্টু 8, নিচে হচ্ছে 100। এনটা সবসময় তুমি আলাদাও লিখতে পারো, তাহলে এটা এই পাশে লিখি, ওইটা এই পাশে দিই, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এন আমরা যদি বজ্রগুণ করে দেই তাও হবে, দেখো। তাহলে দেখো এইভাবে লিখি, এন ইন্টু 8 ইন্টু 5 সমান সমান 100 গুণন 2, বা এন সমান 8 এবং 5 আমাদের ওই পাশে নিচে চলে যাবে, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে 100 গুণন 2, নিচে হলো 8 গুণন 5, 5 20 100,
তাহলে দুই হলো চার, চার পাঁচে কুড়ি, তাহলে আমাদের সময়টা আসছে পাঁচ বছর। এটা আমাদের অঙ্ক, একটু দেখে নাও, উঠে নাও, সম্পূর্ণটা আছে। এবং এই পর্যন্ত যেগুলো অঙ্ক আমরা করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিলাম, বাদ বাকিগুলো তোমরা বাসায় বসে এখন একটু প্র্যাকটিস করবা। আমরা পরের দিন যখন অঙ্ক ক্লাসে আসবো তখন আমরা সৃজনশীল অঙ্ক করব। দেখো তোমাদের বইয়ে এরকম অনেকগুলো সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। আমার সামনে একটা তোমাদের বইয়ে যে সৃজনশীলটা দেওয়া আছে সেখানে দেখো তো একটু, বইয়ের যে সৃজনশীলটা 20 নাম্বার, 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, 5 বছরের এত টাকা দেওয়া আছে। তাহলে একই অঙ্ক না দেখো তো, এর আগের যে অঙ্কটা করলাম, তাহলে 3 বছরের সরল মুনাফা 28,000, 5 বছরের সরল মুনাফা 30,000। তাহলে এখান থেকে আমরা সরাসরি যে অঙ্কটা এর আগে আমরা করলাম অনুরূপ ভাবে অঙ্ক আমরা করে দেবো। তারপরে বেশ কিছু অঙ্ক তোমরা গাইডে দেখবা, এই ধরনের অনেক অঙ্ক তোমরা পারবা। এবং এই যে আমরা একটা অঙ্ক করলাম, অনুরূপ অঙ্ক তোমার বইয়ে উদাহরণে দেওয়া আছে 8,000 টাকা দিয়ে, 11,000 টাকা দিয়ে। হ্যাঁ, আমাদের সময়ের শেষের দিকে আমি আজকে আর নতুন কিছু করাবো না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে বাবা? নাহলে আমি আজকে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা বাসা অঙ্ক করবা আর স্কুল খুলবে, কি হয় স্কুলে আসবা, স্বাস্থ্যবিধি মানবা, বাসায় থাকলে বাইরে যদি আসো তাহলে মাস্ক পরবা অবশ্যই, কেমন? মাস্ক না পরলে সমস্যা হবে। আচ্ছা, ধন্যবাদ সবাই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। শেষ করে দিই।